দিন ভোররাত থেকেই হাওড়ার রামরাজাতলায় যে ভক্তের জনসমুদ্র বয়ে যাবে সে কথা সকলেরই জানা। তবে আজকে রামনবমীর দিন তোমাদের শুধুমাত্র রামরাজাতলার মন্দিরে রামের দর্শন করাবো না, সাথে দর্শন করাবো হাওড়ার ছোট রামতলা ও মেজর রামতলা রাম ঠাকুরের। তবে আর দেরি কেন, ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুপ্রভাত সবাইকে, স্বাগত আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি হাওড়ার রামরাজাতলা। সময় তখন ভোর 4:22, কিছুটা হলেও লম্বা লাইন না দেখতে পেয়ে অনায়াসে প্রবেশ করলাম রাম মন্দিরের মধ্যে। তবে বর্তমানে যে রাম মন্দির, এই মন্দিরে পুনর্নির্মাণ করা হয় কিছু বছর আগেই। তবে মনের মধ্যে কোথাও যেন সেই পুরনো শালকাঠের গুঁড়ি আর টিনের ছাউনির আটচারা উঁকি দিচ্ছিল, মনে পড়ছিল কয়েক বছর আগের সেই রাম মন্দির। যাই হোক, নতুন এই মন্দিরের চত্বর অনেকটাই বড় আর অনেকজন একসাথে দাঁড়িয়ে রামের দর্শনও করতে পারে। রামরাজাতলা মন্দিরের চত্বরের মধ্যে আর পাশেই হচ্ছে মহিলাদের লাইন। মহিলাদের লাইনে বিশাল ভিড় দেখো, তবে পুরুষের লাইন তুলনামূলক পুরোটাই ফাঁকা। রামরাজাতলায় রামনবমী পুণ্যতিথিতে রামের পুজো শুরু হয় চলে 4 মাস অবধি, বিসর্জন হয় শ্রাবণ মাসের শেষ রবিবার। স্থানীয় জমিদার অযোধ্যারাম চৌধুরী কুলদেবতা ছিলেন রামচন্দ্র, এরপর তাকে মন্দিরে স্থান দেবায় বলেন ঠিক করেন তিনি। কিন্তু ঠাকুরের গঠন কীরকম হবে সেটাই তিনি ভেবে পাচ্ছিলেন না, হঠাৎই ঠাকুরের স্বপ্নাদেশ পান তিনি আর ঠিক সেরকমই তৈরি হয় রামচন্দ্রের মূর্তি। সারা ভারতে যেসব মন্দিরে রামের পুজো হয় সেসব মন্দিরে রাম সীতা মূর্তি হল বনবাসরূপী। তবে রামরাজাতলায় রামের মূর্তি হল বনবাস থেকে ফেরার পর রাজ্যাভিষেকের সময়। রাম সীতা ছাড়াও এখানে রয়েছেন 24 জন দেবদেবী। এখানে রামচন্দ্র পূজিত হন বাঙালি মতে, আর সেই জন্য রামের রয়েছে বিশাল বড় মুখ। রামের ডান দিকে রয়েছেন পবন পুত্র হনুমান আর বাম দিকে বামন অবতার। অন্যদিকে রয়েছেন সাবিত্রী সত্যবান। বহু দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা শ্রীরামের পুজো দেওয়ার পর সিঁদুর দিয়ে যান সাবিত্রী সত্যবানের কাছে, এরপর নিজেদের মধ্যে সিঁদুর খেলে একে অপরকে রাঙিয়ে দিয়ে বাড়ির পথে পাবার। আমি যখন এসেই ফার্স্ট টাইম মন্দিরে ঢুকে গেছিলাম তখন মন্দিরের মানে পুজো দেওয়ার লাইন পুরো গেটের সামনে পর্যন্ত, আর এখন লাইনটা আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। মন্দিরের মধ্যে ছিলাম আমি জাস্ট 10 মিনিট, আর তার মধ্যেই লাইনটা এখন বেড়ে চলে এসছে প্রায় রামরাজাতলা স্টেশন পর্যন্ত। কোথা থেকে আসছেন আপনি? আর কটার সময় উঠেছেন? আর লাইনে দাঁড়িয়েছিলেন যখন কোথায় ছিল লাইনটা? এখন কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কেউ লাইনে দাঁড়িয়ে 1.5 ঘন্টা বা তারও বেশি। আসলে সূর্যোদয় তো তার অবস্থার পরিবর্তন করবে, পুজো দেবার ভিড় ততই বাড়বে। মন্দিরে আসার রাস্তার দুদিকেই বিক্রি হচ্ছে পুজো দেবার সামগ্রী, সাথে মেলাও বসে গেছে। তবে এগুলো সবই কিন্তু অস্থায়ী। মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থীদের তৃষ্ণা মেটাতে রাস্তার পাশেই জলছত্র এরও ব্যবস্থা করা হয়েছে। রাম সীতাকে যে ফল দিয়ে পুজো দেওয়া হচ্ছে সেই ফল আগে কতবার পুজো দেওয়া হয়েছে তার কোনো ইয়াস্তা নেই। পুজো দেওয়া ফলগুলোই আবার পিছন দিয়ে বিক্রি করে দেওয়া, সেগুলো বিক্রেতারা কিনে নিয়ে যায়, কিনে নিয়ে তারপর আবার সেগুলো সেল করা হয়, সেগুলো আবার যায় রামের কাছে। সারা ভারতে সবাই যেখানে জয় শ্রীরাম ধরে যায় সেখানে আমাদের রামরাজাতলায় রাম রাজাকে বলা হয় রাম রাজা জয়তু। রামরাজার মন্দির ঘুরে আপনাদের সবার জন্য নিয়ে যাবো সোমচণ্ডী মায়ের মন্দিরে, তারপর সেখান থেকে যাবো ছোট রামতলা এবং মেজর রামতলা। রামরাজাতলা মন্দির থেকে আসতে হবে সাঁতরাগাছির দিকে। সাঁতরাগাছি এইটা হচ্ছে কল্পনা ক্লিনিক। কল্পনা ক্লিনিকের পাশে এই যে গলিটি আছে, এই গলি দিয়ে 10-15 মিনিট হাঁটলেই চলে যাওয়া যাবে সোমচণ্ডী মাতার মন্দিরে। তিনি হচ্ছেন ইছাপুর অঞ্চলের পাঞ্চাসের দেবী সোমচণ্ডী মাতা। পাঞ্চাসকে সমীপকার হাত থেকে বাঁচানোর জন্য এনার পুজো করা হয়।
যে পুজো দেওয়ার ভিড়টা দেখছেন, এটা শ্রীরামের পুজোর জন্যই ভিড়টা হয়েছে। অনেকেই আসেন রামের পুজো দিতে অনেক দূর থেকে, তারা একসাথেই রামের পুজো দেন এবং বাড়ি যাওয়ার সাথে সাথে সমুচণ্ডী মায়েরও পুজো দিয়ে দর্শন সেরে যান। সমুচণ্ডী মাতার পুজো হয় প্রতিদিন সকাল 10টা থেকে আর সন্ধ্যেবেলা হচ্ছে 1:30 সময়। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়ার ছোট রামায়ণ। একদম হুবহু রামরাজাতলা রাম ঠাকুরের মতোই ছোট রামতলা রাম ঠাকুর। স্বর্গীয় বিশ্বনাথ ঘোষ 1921 সালে রাম ঠাকুরের পুজো শুরু করেন, তবে এই মন্দির স্থাপিত হয় 2006 সালে। এখানে স্থানীয়রাই রামের পুজো দেন। মন্দিরে রাম ঠাকুর পূজিত হন 4 মাস ধরে। রামরাজাতলা রাম মন্দির থেকে টোটোতে চলে আসুন চ্যাটার্জিহাট থানা। এরপর পাশে রাস্তা দিয়ে কিছুটা এসে তিন মাথা মোড় থেকে ডান দিকে মিনিট তিনে হাঁটলেই ছোট রামতলা রাম মন্দির। আমি এখন আছি হাওড়ার মিজোরামতলায় আর আমার সাথে পরিচয় হয়ে গেছে এখানকার সমস্ত ক্লাব সদস্যের সাথে। ওনাদের কাছ থেকে জেনে নেবো এই পুজোর সম্বন্ধে। আর এই পুজো কবছর ধরে থাকে? এবছর আমাদের 5 বছরের কথা বলব। আর আজকে পুজো হবে, এরপর কদিন থাকে? আমাদের একদিন 1 মাস এখানেই ঠাকুর থাকে। হ্যাঁ, এখানে আমাদের একদিনে আমরা 1 মাস হিসাবে করি, আমরা 4 দিন রাখি। আমাদের এখানে ধরুন কিছুদিন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, অনুষ্ঠান শুরু। আমাদের ছোটোদের বসে আপ প্রতিযোগিতা, দুষ্ট মানুষদের বস্ত্র বিতরণ, কিছু সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকে আমরা সম্মান প্রদান করেছি। আজকে পুজো, কালকে আছে আমাদের একটা নাম সংকীর্তন ঠাকুরের হনুমান চল্লিকা পাঠ আছে। শুক্রবার আমাদের অন্নকূট উৎসব আছে আর রবিবার বর্ণাঢ্য বিসর্জন। আমাদের একটা এখানে একদিন সমান 1 মাস আমাদের পুজো, মানে বড়রাম তোমার যেটা সেটা হচ্ছে 4 মাস। আমাদের একদিনে 1 মাস হিসেবে পুজোটা ধরা, এই হিসেবেই আমাদের উদ্বোধন থেকে বিসর্জন এইভাবেই আমাদের একটা। এখানে রয়েছেন বাম দিক থেকে হনুমান, লক্ষ্ণ, রাম, সীতা। পার্শ্ববর্তী অঞ্চলের পটুয়াপাড়া থেকে ঠাকুরের মূর্তি নিয়ে আসা হয়। আর বিগত বছরগুলির তুলনায় এই বছরের রামচন্দ্রের মূর্তি অনেকটাই বড় হয়েছে এবং আসছে বছরগুলিতেও সুশৃঙ্খলভাবে নিয়ম নিষ্ঠা ভরে পুজো হবে মেজর রামতলা পরিচালিত শ্রীরামচন্দ্রের। রামতলা যে রাম ঠাকুর পুজো হচ্ছে তার প্যান্ডেল, আর প্যান্ডেলের পাশেই রয়েছে জগদ্ধাত্রী মন্দির। তো আপাতত জগদ্ধাত্রী ঠাকুর নেই, রয়েছেন স্বামীজি রামকৃষ্ণ এবং সাওরা। এই মিজো রাম ঠাকুর পুজো হয় হাওড়া স্টেডিয়ামের পাশেই তাঁতিপাড়া অঞ্চলে ঘোষাল বাগানে। আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো জানাতে ভুলবেন না। রাম রাজা জয়।